আসসালামু আলাইকুম। পিজা বানানোর ক্ষেত্রে সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ হলো পিজার ডো বানানো। তো সেই ডো না বানিয়ে খুব সহজে পাউরুটি দিয়ে পিজা বানাবো আজকে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। পিজার টপিং রেডি করব। প্রথমে একটি প্যানে সামান্য একটু তেল দিয়ে এক কাপের মতো মুরগির মাংস ভেজে নিচ্ছি। পিজাতে আমার মুরগির মাংসের টপিংটা খুবই ভালো লাগে দেখে আমি সব সময় মুরগির মাংসের কিমার যে টপিং সেটা ইউজ করে থাকি। মাংস হয়ে আসলে এর মধ্যে দিলাম আধা কাপ পেঁয়াজ, একটু নেড়ে চেড়ে এখন লবণ দিব 1/3 চা চামচ, আদা বাটা আধা চা চামচ, আর দিলাম সয়া সস 1 টেবিল চামচ। আপনারা ইচ্ছা মতো টপিং দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি এখানে স্বাদ বাড়ানোর জন্য 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, আর দিব 1 চিমটি গোলমরিচ। এখন আধা কাপ পরিমাণ ক্যাপসিকামের মধ্যে আমি একটু জাস্ট সটে করে নিচ্ছি, পুরোপুরি কুক করব না। এ সময় চুলার ফ্লেমটা একটু হাই রাখবেন, তাহলে টেস্ট অনেক ভালো আসবে। এবার পাউরুটির যে পাশটায় টপিং দিব শুধুমাত্র ওই পাশটা একটু ঘি দিয়ে সেকে নিচ্ছি। অপর পিঠটা কেন গরম করব না তা পরে বলবো। পাউরুটির যে সাইডটা গরম করলাম সেটাতে এখন টপিং দিব। প্রথমে মাখিয়ে নিয়েছি পিজা সস। পিজা সসের বদলে টমেটো ক্যাচাপ ইউজ করতে পারেন। এরপর এর মধ্যে কিছু চিজ দিয়ে দিচ্ছি। পরবর্তী লেয়ারে টপিংগুলো দিয়ে দিচ্ছি। এরপর একদম কুচি করা রসুন দিচ্ছি। যারা গার্লিক ফ্লেভার পছন্দ করেন এভাবে রসুন কুচি দিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। এরপর আমি দিব আরেক লেয়ার চিজ। এবার একটি প্যানে ঢাকনা দিয়ে 8 থেকে 10 মিনিট লো আঁচে রেখে দিতে হবে। তখন পাউরুটির অন্য সাইডটি গরম করিনি, কারণ যদি গরম করতাম তাহলে এই 10 মিনিটে প্রয়োজনের অতিরিক্ত ক্রাঞ্চি হয়ে যেত। ব্যাস হয়ে গেল আমার ব্রেড পিৎজা। আর আপনারা যদি ওভেনে করতে চান সেক্ষেত্রে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রিহিট করে নিতে হবে ওভেন। দেন 12 থেকে 15 মিনিট ধরে এটাকে বেক করতে হবে। আশা করছি বাসায় আপনারা এটি ট্রাই করবেন। আর ভিডিও ভালো লাগলে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং।